সকলতে সদস্যতা ভর্তি আমি 25 তারিখে প্রথম পর্যায়ে শেষ হব, আর 25 তারিখে আমি পর্যালোচনা করিম যে কত কমি আছে কত বেশি আছে। এই ঠিক যে কিছু সমষ্টিত যথেষ্ট বেশি হয়েছে, কিছু সমষ্টিত কম হওয়া বলে নকো, কারণ 20-25 হাজারও কম নহয়। আমি যাওয়া বছর যেটা সদস্যতা ভর্তি করেছিল গোটেই আমার 18 লাখ সদস্য হয়েছিল, এতিয়ালেকে আমি প্রায় 37 লাখ সদস্য হল। যা গোটেই বছরটো যাওয়া সময় সদস্যতা আছিল 18 লাখ, এইবার আমার সদস্যতা এতিয়ালেকে আমার সদস্যতা ভর্তি অভিযান শেষে হওয়া নাই, 37 লাখ হল। মূর তো বিশ্বাস যে অহা 25 তারিখে আমার প্রথম পর্যায়ে শেষ হব, প্রথম পর্যায়ে শেষ হওয়ালেকে 40-45 লাখলৈকে যাব। এইটো তো কত কম হওয়ার কথা তো নাই, সকলতে বেশি হয়েছে, কিন্তু আজিকালি আমার দলের উপর রাইজর এক্সপেকটেশন বহুত বাড়ি গেছে। আমার দলটোয়ে সকল রাইজেও ভাবে যে যোরহাটত 50 হাজার হব লাগছে, 25 হাজার হওয়া দেখা পায় কৈছে যে 50 কি হওয়া নাই, কিন্তু 25 হাজার সদস্যতা তো কম নয়। এটা মরিয়নীত মানুষ ভাবে যে 70 হাজার হব লাগে, 35-40 হাজার হয়েছে, মানে মানুষের এক্সপেকটেশন আমার উপর বাড়ি গেছে, মানে মানুষে ভাবে যে দলটুত ইমান মরম রাখব লাগে যে সকলে ইয়ার সদস্য হব লাগে। সেই কারণে মানে আপনার যে পজিটিভ চিন্তা এই মানে ধন্যবাদ জানাইছো, কিন্তু যোরহাটত কম হওয়া নাই, যে ধারণা করা হয়েছে যোরহাটত কম, যোরহাট বলে নয় উজনি সকল অঞ্চলতে, টিংখং আদি অঞ্চলতো যথেষ্ট বেশি হয়েছে, টিংখং ডিব্রুগড় ইত্যাদি অঞ্চলত, সেইবিলাকর তুলনায় যোরহাটর দুই একটা সমষ্টিত অলমান কম দেখা হয়েছে। কিন্তু মানে ভাবো যে 25 তারিখ হলে আপনাদের ভাল রিজাল্ট দেখব, কারণ রাইজে যরণের সদস্যতা ডেইলি লৈ আছে, প্রতিটি দিনে আমার সদস্যতা ভর্তি অতি কমে 2.5-3 লাখ হয়। নতুন সাংসদের প্রভাব থাকলে একটা সমষ্টিত 20-25 হাজার-30 হাজার মানুষ এনেকা সদস্য হয়ে থাকে, এগুলো সাংসদের প্রভাব সদস্যতা করব দেখ 2000-5000 করব পারে নাই, গতিহে হয়তো 2000-5000ও নারিব। আমার সদস্যতা এনেকা যে আমি অকল অনলাইনত করে দিছো, অনলাইনও এনেকা নয় তার ফাঁকি দিব নয়, অনলাইনত মিস কল দি ফর্ম ফিল আপ করব তারপরে সদস্যতা, তেনেকাকে অনলাইনতে আজি 37 লাখ, 37 লাখ সদস্য একটা এখন সরু রাজ্য, অসমৰ দরে এখন সরু রাজ্য ইমান সরু কথা নয়, গতি আমি তো সকল অসমবাসীকে ধন্যবাদ জানাইছো, আমার সদস্যতা লওয়া সকলকে ধন্যবাদ দিছো, আর আশা রাখিছো যে সকলে এতিয়াও সদস্যতা লওয়া নাই, কারণ নিজের সুরক্ষা, জাতিটির সুরক্ষা, ভবিষ্যতের সুরক্ষা একমাত্র ভারতীয় জনতা পার্টিয়ে দিব পারে, সেই সুরক্ষা লবর কারণে অন্তত ভারতীয় জনতা পার্টির গৌরবময় সদস্য হব লাগে, আর সদস্য হিসাবে গৌরব করব লাগে যে মই ভারতীয় জনতা পার্টির সদস্য। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত, নিউজ 18 এপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।